বিদেশ ফেরত স্বামীকে খুন করলো তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক। সাভারের জিঞ্জিরে এলাকায় সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ডটি। ঘটনার পর পুলিশ নিহত প্রবাসী কোরবান আলীর স্ত্রীকে আটক করে এবং ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন খুনের আলামত জব্দ করে। তবে পুলিশ জানায়, পরকীয়ার জেরেই প্রাণ দিতে হলো নিহত প্রবাসী কোরবান আলীকে। ১৬ বছর কুয়েতে প্রবাস জীবনের ঘানি টানার পর পরিবার পরিজনদের সাথে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন নিয়ে গত ২ জুলাই দেশে আসেন কোরবান আলী। কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিনই বাস্তব হবে না। দেশে আসার ২০ দিন পর ২২ জুলাই স্ত্রীর পরকীয়ার বলি হতে হলো কোরবান আলীকে। কোরবান আলী বিদেশে থাকা অবস্থায় পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী তমিরুন্নেসা। ইন্নসের বউ, ইন্নসের মা, ইন্নসের বইনে সব কিছু বইলা দিছে। উনি তো মারা পার নাই, লোকটা মারাইছে, সব এলো ওনার, সব যুক্তি ওনার, এর বোর যুক্তি, এছাড়া আর কেউ নাই, এর কোনো শত্রু নাই আর। বিদেশে থাকা অবস্থায় কোরবান আলী মোবাইলে প্রায়ই পরিবারে অশান্তির বিষয়ে আলাপ করতেন বলে জানান তার ভগ্নিপতি নুরুল ইসলাম। আমি ৩ মাসে ছুটিতে গেছিলাম, তার মধ্যে আসছিলাম মাত্র দেড় মাস পরে আমি চলে আসি। আমি খুব অশান্তি ভোগ করেছি দুলা ভাই। আমার একটা মেমন সাথে নাম কই, তুই রইসা কুয়েতে আর আমি রইলাম এলে বাংলাদেশে, আর তোর বউ বাংলাদেশে, মানে আমরা কেমনে তোর সমাধান দিই। দীর্ঘদিন বিদেশে থেকে কষ্টার্জিত টাকায় সাভারের মিটন গ্রামে বাড়ি নির্মাণ করেছিলেন কোরবান আলী। ওই বাড়িতেই হত্যা করা হয় তাকে। তার ভাই বিল্লাল হোসেন বলছেন, অপরাধী যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। স্বামী স্ত্রীর মিল নাই এটা আমরা শুনছি, মানে আমাকে ভিতরে থাকো আর কি, যে ওই বউতে আর ওই যে বোর ভাই আছেটা, এগুলা চক্রান্ত করে এগুলা করছে। মিটন গ্রামের এই বাড়িতেই দুই সন্তান নিয়ে বসবাস করতেন তমিরুন্নেসা। এ সময় প্রতিবেশী ইউনুসের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। স্থানীয় বাসিন্দা শাহিন হাসান জানালেন তমিরুন্নেসা ও ইউনুসের মধ্যে পরকীয়া সম্পর্কের কথা। ইউনুস ভাই আছে, তার সাথে ওনার সম্পর্ক আছে, এর জন্য ওনার সংসারে অশান্তি বা এইসব আপনি যদি শোনা যায় আর কি। ঘটনার পরপরই পুলিশ কোরবান আলীর স্ত্রী তমিরুন্নেসাকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তমিরুন্নেসা তার স্বামীকে হত্যার দায় স্বীকার করে বলে জানান সাভার মডেল থানার সহকারী পুলিশ কমিশনার। তিনি জানান, তমিরুন্নেসা ও তার পরকীয়ার প্রেমিক ইউনুস মিলে হত্যা করেছে কোরবান আলীকে। মূলত তাকে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। পরে যখন নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয় আমাদের পুলিশ সুপার মহোদয়ের নিজস্ব তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী তার জিজ্ঞাসাবাদ কার্য পরিচালিত হয় এবং একটা সময়ে সে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে এবং তার পরকীয়া প্রেমিকের সাথে মিলিতভাবে দুজনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এই মাদারে এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। তথ্য প্রযুক্তির অপব্যবহার ও ভারতীয় হিন্দি সিরিয়াল দেখে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন অনেকে, আর পরকীয়ার জালে জড়িয়ে অনেক সংসার ভাঙছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যে সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সেটির যেমন একটা কারণ, ঠিক তেমনিভাবে কিছু আমাদের সংস্কৃতি বা অপসংস্কৃতি যেটাই বলেন সেইটারও কিছু প্রভাব আসলে পড়ে। যে যেমন কোনো কোনো সিরিয়ালে, ইন্ডিয়ান কোনো কোনো সিরিয়ালে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো প্রদর্শিত হয়। সমাজে পরকীয়ার জেরে এমন নিষ্ঠুর হত্যার ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর ভুক্তভোগীর পরিবার কোরবান আলী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।